সবাইকে মাফ করে দিয়ে মুসলমান খাঁটি হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে, কিন্তু বাজার বর্তমানে কিন্তু দেখা যায় এমন পরিবেশ, এমন পরিস্থিতি বাজার, তাদের সঙ্গে আমরা অনেক সময় চলাফেরা করি, তাদের কাছে যাওয়ার পরে দের এই নরম আর থাকবে না, আরে তাদের কাছে উঠা বসা করার পরে দের আবার শক্ত হইয়া যায়, তখন তাদের কাছে যাওয়ার পরে তোমার কাছে নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন, কুনু মাসাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। যদি আমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইতে পারি, বাজার ধান যখন বাজারে বিক্রি হয় 1500-2000 টাকা অনেক সময় মন দাম হয়ে যায়, ওই ধানের ভিতরে কিন্তু কিছু সিটা থাকে, যেই সিটার ভিতরে চাউল নাই, কথা কর না, বাজার ওই চিটাও কিন্তু ধানের সঙ্গে এক দামে বিক্রি হইল। যদি আজকে আমরা হক্কানি ওলামায়ে কেরাম সাদিকিন বান্দাদের সঙ্গে সংস্পর্শে থাকতে পারি, আবার মালিক যখন ডাক দেবে, এ আমার প্রিয় বান্দা বান্দিরা, আরে তোমরা আমার স্পেশাল আরশের নিচে বাবা, তখন তুমি আর আমি তাদেরকে আমি বলবো সম্পদের মালিক জমিদার সওদাগর, এই পরিচয় কয়দিন চলবে? যে কয়দিন দুনিয়া চক্ষু খোলা থাকবে, তখন চক্ষু চিরতরে বন্ধ হবে, বাজার তখন যদি তুমি মাওলার কাছে প্রিয় না হইয়া যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চক্ষু বন্ধ করো, তখন ফায়াতের বেড়া যখন পার হবে, তখন দেখতে পারবা তুমি অমুক টমুক শো না, তুমি আর জাহান নামের কয়েদি। আল্লাহ আপনি আমাদের সবাইকে জাহান নাম থেকে মুক্তি দান করেন। বন্ধুকে মাইরা ফেলা বাজার, বর্তমানে দেখা যায় করোনা ভাইরাস, সন্তানের করোনা ভাইরাস হইল, মা বাপ মা তার কাছে যায় না, তাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা পরাইয়া দাফন করবে, তাও কাছেও যায় না, ইন্দার আল্লাহ আলামার গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা পরাইয়া কবরে রাখে, কার ভাই পরছরে বাবা, এ দুনিয়াদার পাগল শুইরা রাখো, বাজার গুনার পর গুনার কইরা পাহাড় পরিমাণ গুনার স্তূপ হয়ে গেল, মাওলার ভয় জাহান্নামের ভয়, যখন দুই চোখ দিয়ে পানি চাইরা দুই হাতটা মাওলার দরবার উঠাইয়া করুণ সুযোগ যদি
রাখতে পারা মালিক না পারবা তোমার দরবারে হাজির তুমি আমাকে মাফ করো আমার মালিক শুধু মাফ করবে তাই না তোমার গুনাহকে মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে আমার মালিক ডাক দিয়া বলে বান্দা বান্দিয়া আমি যদি শুধু মাফ করবো তাই না গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করব এই দয়ার মাওলার বইলা কার প্রেমে পড়ছো তারপর যেন আমাদেরকে কবরে ডাক দেয় আল্লাহুম্মা আমিন এই ঘরের মেয়েলোকের হাত উঠার কথা মনে করো দু চোখের পানি ফালাও মাওলার দরবারে কান্দ আর মাওলার দরবারে মাপ চাও যদি কান্না না আসে মন কেঁপে জ্বরে মনরে একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিলারে বউ কত মেয়েকে শরবত খাওয়াইলো বাতাস করলো আর এমন একদিন আসবে ঘরের দরজা দিয়ে মরা লাশ হয়ে যাবে হবা ছেলে কান্দবে মা আল্লাহ মাদ্রাসাকে বারো লোককে দিনের জন্য কবুল।